হাই গাইস বিএসএনএল এর আরো একটা ধুমধুয়ার আপডেট দিয়ে চলে এসেছি বিএসএনএল সঙ্গে আরো অনেক কিছু তবে ভিডিও শুরু করার আগে একটা কথা এই যে আইকিউ প্রো বস কিনেছি রিভিউ দিয়েছি পারলে যারা দেখেননি তারা একটু দেখে নিয়ে এইটুকু অনুরোধ রইল তাহলে টেক এক্সপিরিয়েন্স আমরা একটু বেটার করি বিএসএনএল বিএসএনএল সিক্স জি আনছে এবার আপনারা যত বলবেন যে দাদা বিএসএনএল এর ফোর জি এন্ড ফাইভ জি আজ পর্যন্ত অনেক জায়গায় নেই আর আপনি বলছেন বিএসএনএল এর সিক্স জি গাল গল্প না ঠাকুমার ঝুলি না কোনোটাই গাল গল্প নয় মা ঠাকুমার ঝুলিও আমি এখানটায় পেতে বসিনি অ্যাকচুয়ালি ফিফটিন্থ অফ অগস্টের দিন আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই ব্যাপারে বলেছেন যে আমরা সব দেশের থেকে আগেই সিক্স জি নিয়ে আসবো সেটা প্রাইভেট সংস্থাও হতে পারে এবং সরকারি সংস্থাও হতে পারে এবং সেই মতো টেলিকম মিনিস্টারের সঙ্গেও কথা হয় এবং এটাই জানা যায় যে আগামী বছরের মধ্যে আমরা বিএসএনএল এর সিক্স জি পেতে পারি এবং অন্যান্য যে প্রাইভেট সংস্থা তারাও সিক্স জি নিয়ে আসার চেষ্টা করছে তো বিএসএনএল এর সিক্স জি এবং যে অন্যান্য প্রাইভেট সংস্থা যেমন জিও এবং এয়ারটেল ভিআইয়ের কথা ছেড়ে দিলাম সেই জিনি আসার পরিকল্পনা করছে অর্থাৎ সব দেশের থেকে আগে আনবে ভারতবর্ষ আমাদের সেকেন্ড আপডেট বিএসএনএল চুপি চুপি দু নশো নিরানব্বই টাকায় একটা প্ল্যান তারা লঞ্চ করেছে আর এই প্ল্যানের বৈধতা হলো এক বছর সঙ্গে নশো সাতানব্বই টাকারও একটা প্ল্যান লঞ্চ করা হয়েছে কিন্তু দু নশো নিরানব্বই টাকার যে প্ল্যানটা সেটা মানুষ খুব ভালোভাবে নিয়েছে এবং খাচ্ছেও লোকে কেন না এই এক বছরের ভ্যালিডিটিতে তিন জিবি ডেটা পাবো আমরা আনলিমিটেড এবং আনলিমিটেড কলিং যাদের থ্রি জি এখনও চলছে যারা ফোর জি এখনও পাননি তারা থ্রি জি ইউজ করতে পারবেন এবং হাই স্পিড কিন্তু যারা ফোর জি অলরেডি পেয়ে গেছে নামার মতন তারা ফোর জিতেই ইউজ করতে পারবেন এবং এরই সাথে যদি আমরা এক বছরের ভ্যালিডিটি যদি অন্যান্য সংস্থার দেখি তাহলে দেখব জিও এই সেম প্ল্যান তিন জিবি নয় দু জিবি বা টু পয়েন্ট ফাইভ জিবি আমাদের তিন হাজার পাঁচশো নিরানব্বই ছত্রিশশো টাকায় তাহলে অনেকটাই কম দামে আমরা পেয়ে যাচ্ছি এই ভারতীয় সংস্থার কাছ থেকে আমরা বলেছিলাম আপনাদের সঙ্গে আমরা হাত মিলিয়ে বিএসএনএল ভালো করবে মানুষের পাশে থাকবে এবং বিএসএনএল একটি সরকারি সংস্থা চট করে দাম বাড়াবে না এবার চলে আসি বিএসএনএল এর ফাইভ জি এবং ফোর জির আপডেটে বিএসএনএল এর ফাইভ জি এবং ফোর জি বিএসএনএল ফোর টাওয়ার ইতিমধ্যে অনেক বসে গেছে আমরা কিছুদিন আগে শুনেছিলাম পনেরো হাজার এখন পঁচিশ হাজার তবে আপনাদের আরও জানিয়ে রাখি যে সব জায়গায় যে টাওয়ার বসবেই বা নতুন করে তার দেওয়া হবে সেটা কিন্তু নয় এরকমটাই আমরা আপডেট পেয়েছি এবং আপডেট খুব জেনুইন কারণ বিএসএনএল এর এক্সিস্টিং ধরুন আপনার লোকালিটিতে যে টাওয়ার রয়েছে সেই টাওয়ারেই কিছু মেশিন পত্র ইউজ করা হবে সেগুলো ফোর জি ইকুইপমেন্টের সাথে আপনি কিন্তু পেয়ে যাবেন ফোর জি মানে এইটা বুঝতে পারছেন যে এত তাড়াহুড়ো করা হচ্ছে এর পক্ষ থেকে যে খুব তাড়াতাড়ি ফোর জি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সেটা শহর হোক বা শহর গ্রাম হোক বা অত্যন্ত প্রত্যন্ত গ্রাম প্রত্যেকেই যেন সস্তায় সরকারি সুবিধা পেতে পারে এটা একটা আমার মনে হয়েছে খুব ভালো দিক এবার ফাইভ জির কোথায় আসি ফাইভ জি আমরা অর্থাৎ দু হাজার ছাব্বিশে আগেই পাবো এন্ড অফ দিস ইয়ার অথবা বিগিনিং অফ ইয়ার্টি সিক্স এ ফাইভ জি আমরা এর কাছ থেকে খুব তাড়াতাড়ি পেতে চলেছি এবং এর কাজও আরম্ভ হয়ে গেছে এবং আপনারা নিশ্চিত থাকুন ফাইভ জি মানে ফোর জি আসার দুই থেকে তিন মাসের মধ্যে ফাইভ জি পেয়ে যাবেন এবার একটি সংস্থা যে সংস্থার ফাইভ জি বা ফোর জি এখনো মানে ফোর জি তে এসছে ফাইভ জি কোনো আসেনি তারা একটু বিএসএনএল এর পেছনে লেগেছে সরকারি সংস্থার পেছনে কারণ তো আছেই কারণ সেই সব কাস্টমার গুলো পোর্ট করে বিএসএনএল এ আসছে আর মানুষ একটাই মুখে মুখে যে পোর্ট করবো বিএসএনএল এ যেন আজকে এটা ট্রেন্ডস হয়ে গেছে তো তারা বলছে একুশশো মেগাহাটস এর টাওয়ার ইউজ করা হচ্ছে বিএসএনএল এর পক্ষ থেকে আর একুশশো মেগা অতটা ভালো কাজ করবে না অ্যাজ আমরা যেটা ইউজ করছি সেই বা সেই নেটওয়ার্ক প্রোভাইডার নাম আমি করছি না আপনারা বুঝতে সেই প্রত্যেকে কিন্তু এখনো আসেনি মার্কেটে এবার বুঝেন এর কায় কথা বলছি কমেন্টস করুন তবে তো জানবো যে আমাদের এই পরিবার অনেক কিছু টেক এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছে এবং আমাদের এই বিএসএনএল যে ফোর জি সেটা আমি শুনছি অনেকে কমেন্টস করছেন যে আপনাদের জায়গায় আসেনি কিন্তু আপনি এটা নিশ্চিত থাকেন ভাই যে আপনাদের জায়গাতেও চলে আসবে এবং অনেকে আমাকে কমেন্টস করছেন যে আমরা দাদা পেয়ে গেছি এক্সপিরিয়েন্স দুর্দান্ত তবে যারা পেয়েছেন তাদের কাছে আমার এই ভিডিও সত্যি হেল্পফুল যারা পাননি তাদের কাছেও হবে যখন কিছু দিনের মধ্যে আপনারা ফোর পেয়ে যাবেন আমরা এবার আরও একটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হোয়াটসঅ্যাপ এতদিন আমরা হোয়াটসঅ্যাপে যখন কথাবার্তা বলতাম বা কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলার চেষ্টা করতাম তখন তার কন্ট্যাক্ট নাম্বার না নেওয়া ছাড়া আমাদের কোনো গতি ছিল না এবং এটা বলতে পারেন যে আপনি কারো নাম্বার নিতে চাইছেন আপনি হয়তো বলতে পারছেন না আপনি বলছেন হবে নাম্বার হোয়াটসঅ্যাপের নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ আপনি করেন এরকম তবে এবারে হোয়াটসঅ্যাপ একটা নতুন আপডেট দিয়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি যে এবার হোয়াটসঅ্যাপের নাম্বার না দিয়েও ইউজার নেম ইউজ করে আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন বা আপনি যার সঙ্গে কথা বলবেন তার ইউজার নেম জানতে হবে ফোন নাম্বার নয় তবে এখানে আপনি যদি সিকিউরিটিতে গিয়ে আরও এক স্টেপ বাড়িয়ে রাখেন অর্থাৎ পিন সেট করেন তারও ব্যবস্থা আছে মানে যে ব্যক্তি আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলবে সেই ইউজার নেম জানে বাট তবুও আপনার সঙ্গে কথা বলতে পারবে না চ্যাট করতে পারবে না কারণ তাকে পিন নাম্বারটাও জানতে হবে তো এটা আমার মনে হয় যে দুর্দান্ত একটা আপডেট হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে তো আগামী দিনে কিছু দিনের মধ্যে হোয়াটসঅ্যাপের নিউ আপডেট চলেছে ইউজার নেম যেটা আমার মনে হয় অনেকটা সিকিওর করবে আমাদেরকে যাকে থাকে আর নাম্বার শেয়ার করতে হবে না যাই হোক আজকের মতন এটুকুই ছিল আপনাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে কিছু জানানো এবং আমার মনে হয় আমরা প্রত্যেকে বিএসএনএল ফোর জি পেয়েছি অনেকে পেতে চলেছি এবং ফাইভ জির জন্য আমরা একদম হা করে বসে আছি আর এই সব জায়েন যারা প্রাইভেট সংস্থা তাদের দিন যেন শেষ হয় তাদের মনোপলি ডুবো বলি অচিরেই শেষ হোক এবং তারা যেন আর আমাদের পকেট না কাটতে পারে এইটুকুই আশা রাখবো চলুন আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ধন্যবাদ